আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিও যারা দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আশা করি সকলেই সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব, জিরো থেকে 35 দিন পর্যন্ত আপনারা কিভাবে পোলট্রি মুরগি লালন পালন করবেন বিস্তারিত তথ্য দেব, এবং কী কী ওষুধ ব্যবহার করবেন, ব্রুডিং কীভাবে করবেন, এক হইতে 35 দিন পর্যন্ত সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিও দেখার পরে আপনাদের আর কারোর কাছে জানার জন্য শরণাপন্ন হতে হবে না। আশা করি সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করব। আর আপনারা যারা আমার ভিডিও দীর্ঘদিন যাবৎ দেখছেন আপনারা জানেন আমি যতটুকু সত্য ততটুকুই জানানোর চেষ্টা করি, এবং আমি যেভাবে করি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করি। তো যেহেতু এক হইতে 35 দিন পর্যন্ত আমি যদি ওষুধের তালিকা দিই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি তিনটা পর্ব করব। ব্রুডিং থেকে 10 দিন পর্যন্ত, 10 দিন থেকে 20 দিন পর্যন্ত, 20 দিন থেকে 35 দিন পর্যন্ত, এইভাবে তিনটা পর্ব আকারে আমি ভিডিও আপলোড করব। আপনারা আমার সাথেই থাকবেন, তাহলে আশা করি আপনারা আমার এই ভিডিও দেখে খুব সহজেই ব্রয়লার মুরগি লালন পালন করতে পারবেন, ওষুধ খরচও আপনাদের কম হবে, সব দিক থেকে আপনারা লাভবান হতে পারবেন, এবং মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে, সুন্দর মতো আপনারা মুরগি ব্যবসাটি করতে পারবেন, খামার করতে পারবেন। তো আর কথা বাড়াবো না, মূল কথায় ফিরে আসি। প্রথমে যখন আপনারা ডিলারের থেকে বাচ্চা নিয়ে আসবেন, আসার সাথে সাথেই মুরগি আপনারা ব্রুডিং ঘরে ছেড়ে দিবেন না। তো এখানে কি করবেন, আধা ঘন্টা রেস্টে দিবেন, রেস্টে যে আধা ঘন্টা থাকবে তার মধ্যে আপনাদের কিছু কাজ আছে। ব্রুডিং ঘরে আপনারা পেপার বিছিয়ে দিবেন তিন পদ্ম করে, অর্থাৎ তিন পল্ল করে, একটা পর একটা একটা পর একটা, এভাবে তিনটা পার্ট করে আপনারা পেপার বিছিয়ে দিবেন। তারপরে লাইসোবিটের পানি দিবেন, তারপরে আপনারা জিরো যে খাবার আছে, পোলট্রির যে জিরো খাবার আছে, ওই খাবার আপনারা পেপারের উপরে ছিটিয়ে দিবেন। দেওয়ার পরে যেহেতু সামনে শীত আসছে আমি শীত নিয়েই কথা বলবো, ঠান্ডা নিয়ে কথা বলবো। আপনারা একটা মুরগির জন্য দুই ওয়ার্ড ব্যবহার করবেন, অর্থাৎ আমি আপনাদের বুঝিয়ে বলি, যদি 100 পোলট্রির বাচ্চা থাকে তাহলে আপনারা 200 ওয়ার্ডের যে লাল বাল্ব আছে ওইটা আপনারা ব্যবহার করবেন। আর অবশ্যই প্রথম দিন থেকে 7 দিন পর্যন্ত 35 ডিগ্রি তাপমাত্রায় আপনাদের ব্রুডিং করতে হবে। যদি আরও লাইট বাড়ানোর প্রয়োজন হয়, 35 না ওঠা পর্যন্ত আপনারা সেইভাবে আপনারা লাইট বাড়িয়ে দিবেন। আর ব্রুডিং করার সময় আর একটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে কখনোই যেন বাচ্চা এক জায়গায় এরকম দলা না হয়ে যায়। যদি দলা হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চা একটার পর একটা উঠে উঠে মারা যাবে। তা এরকম যদি হয় আপনারা মাঝে মাঝে সরিয়ে দিবেন, ফাঁকা করে দিবেন, আর লাইট বাড়িয়ে দিবেন। যদি একসাথে দলা হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনার ব্রুডিং ঘরের তাপমাত্রা কম আছে, সেই কারণে বাচ্চাগুলো এক জায়গা হয়ে যাচ্ছে। এই জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে। ব্রুডিং ঘর ব্রুডিং করাটা সব থেকে গুরুত্বপূর্ণ। যদি বিল্ডিংয়ের ফাউন্ডেশন ভালো না হয় তাহলে কিন্তু আপনারা উপরে চারতলা পাঁচতলা করতে পারবেন না। নিচের থেকে ফাউন্ডেশন যেমন ভালো করে করতে হয়, ব্রুডিংটাও কিন্তু এভাবে সুন্দরভাবে আপনারা করবেন। ব্রুডিংটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। এখন প্রথম দিন আপনারা লাইসোবিটের পানি দিয়ে আপনারা চালিয়ে যাবেন প্রথম দিন। আর রাতে রাতেও যদি রাতে লাগবে না লাইসোবিটের পানি, রাতে সাদা পানি দিবেন। আচ্ছা, এখন আমি দ্বিতীয় দিনের ওষুধের কথা বলতেছি। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে আপনাদের জানিয়ে দিব। আচ্ছা, দ্বিতীয় দিন থেকে আপনারা কি ওষুধ প্রয়োগ করবেন আপনাদের মুরগির বাচ্চার জন্য সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে র্যানামাইসিন অ্যানড্রোসিন আর হচ্ছে টু প্লাস, এই তিনটা ওষুধ আপনারা ব্যবহার করবেন। এখন র্যানামাইসিন অ্যানড্রোসিন এটা হচ্ছে সকালবেলা, আর টু প্লাস র্যানামাইসিন অ্যানড্রোসিন এটা হচ্ছে দুপুরবেলা, রাতের বেলায় অ্যানড্রোসিন
আর রেনামাইসিন, অর্থাৎ রেনামাইসিন আর অ্যানরোসিন, এটা তিন বেলা চলবে, শুধু টু পিলাসটা দুপুরবেলা। আচ্ছা, অ্যানরোসিন রেনামাইসিন এইগুলো হচ্ছে 1 গ্রাম করে 1 লিটার পানিতে, আর টু পিলাস 1 লিটারে 1 মিলি, এই হচ্ছে ডোজ। এইভাবে আপনারা 2, 3, 4 দিন পর্যন্ত আপনারা খাওয়াবেন, আর রাতে দিবেন AD3 পানি। পঞ্চম দিন সারা দিন আপনারা সাদা পানি খাওয়াবেন, খাওয়ে রাতের বেলায় আপনারা ই করবেন, ওই রানী ক্ষেত ভ্যাকসিন করবেন। যদি সম্ভব হয় চোখে 1 ফোঁটা করে দিবেন, আর যদি সম্ভব না হয় তাহলে আপনারা পানিতে মিশিয়ে খাওয়াই দিবেন, যেটা আপনাদের সুবিধা হয়। আচ্ছা, পঞ্চম দিন রাতে আপনারা রানী ক্ষেত ভ্যাকসিন করে দিবেন। ষষ্ঠ দিন সারা দিন সাদা পানি চলবে, এখানে পানিতে কোনো ওষুধ প্রয়োগ করা যাবে না, সারা দিন রাত সাদা পানি চলবে। আর সপ্তম, অষ্টম, নবম, অর্থাৎ 7 দিন, 8 দিন, 9 দিনের দিন আপনারা খাওয়াবেন হচ্ছে সকালে থায়াবিন। থায়াবিন খাওয়ালে আপনাদের মুরগির পা পড়বে না এবং পায়ের গুছাটা মোটা হবে, ভালো হবে। দুপুরে খাওয়াবেন ইসেল, রাতে খাওয়াবেন AD3। সকালে যে থায়াবিন খাওয়াবেন 1 লিটার পানিতে 1 গ্রাম, আর দুপুরে ইসেল খাওয়াবেন 1 লিটার পানিতে 1 মিলি, আর AD3 3 লিটার বা 4 লিটার পানিতে 1 গ্রাম। আমি আবারও বলছি, 3 লিটার বা 4 লিটার পানিতে 1 গ্রাম খাওয়াবেন। তাহলে 7, 8, 9 এই 3 দিন আপনারা কি খাওয়াবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আমি আবারও বলে দিচ্ছি, সকালের পানিতে দিবেন থায়াবিন, দুপুরে দিবেন ইসেল, আর রাতে দিবেন AD3 পানি। সকালে যে থায়াবিন দিবেন 1 লিটার পানি 1 গ্রাম ওষুধ, দুপুরে ইসেল দিবেন 1 লিটার পানি 1 মিলি ওষুধ, আর রাতে AD3 পানি দিবেন 3 লিটার পানি 1 গ্রাম ওষুধ। তাহলে সাত আট নয় চলে গেল। এখন দশম দিনে আপনারা কি করবেন, সারা দিন আপনারা সাদা পানি খাওয়াবেন, রাতে AD3 পানি দিবেন। তো যাই হোক, এতে 10 দিন পর্যন্ত আপনাদের যে ওষুধগুলো ছিল সেইগুলো আমি সুন্দরভাবে বুঝিয়ে বলে দিলাম। তারপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করবেন, আমি জানিয়ে দিব। এরপরে 10 থেকে 20 দিন, 20 দিন থেকে 35 দিন, এইভাবে আমি পর্ব আকারে 3টা ভিডিও আপলোড করব। এটা হচ্ছে প্রথম ভিডিও, আর 2টা ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। অনেকক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।